আসসালামু আলাইকুম দুই হাজার একুশ সালে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে কাদের কাদেরকে অটোপাস দেওয়া হবে সেই বিষয়টি নিয়ে আজকের মূলত এই ভিডিওটি এখানে বাংলাদেশ জার্নাল পত্রিকায় প্রকাশিত একটি নিউজ হচ্ছে ফের অটোপাস পেতে পারেন যারা করোনা সংক্রমণ নির্মুখী হওয়ার প্রায় দেড় বছর পর তো বারোই সেপ্টেম্বর থেকে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ খোলার পর বোর্ডগুলো এখন চলতি বছরের এসএসসি এবং এইসএসসি পরীক্ষার আয়োজনে প্রস্তুতি নিচ্ছে জানা যায় আগামী নভেম্বরের শুরুতে এসএসসি সম্মান এবং পনেরো ডিসেম্বরের মধ্যে এইচএসসি সম্মান পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে সেক্ষেত্রে নভেম্বরে অষ্টম শ্রেণীর জেএসসি এবং জেডিসি পরীক্ষা আয়োজন করা সহায় অসম্ভব পরীক্ষা না নেওয়া গেলে শিক্ষার্থীদের অটোপাস দেওয়ার চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষক নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন এসএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন প্রশ্ন প্রশ্ন ট্রেজারিতে পাঠানো হয়েছে এখন শুরু করার অপেক্ষায় চলতি বছর জিএসসি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে কিনা তা জানতে চাইলে তিনি বলেন এবছরে আর মাত্র সাড়ে তিন মাস বাকি এর মধ্যে জিএসসি পরীক্ষা আয়োজন করা সম্ভব না আগামী মাসের মধ্যে শিক্ষামন্ত্রী এই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন এ বিষয়ে জানতে চাইলে এটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন চলতি বছরে জিএসসি পরীক্ষা আয়োজন করা কোনোভাবেই সম্ভব নয় এ পরীক্ষা নেওয়ার মতো কোনো শিডিউল শিক্ষা বোর্ডগুলোতে নেই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আয়োজন এবং ফলাফল প্রকাশের কাজ শেষ করতে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হয়ে যাবে তিনি আরও বলেন চলতি বছরে জিএসসি পরীক্ষা নিতে চাইলে আগামী বছরে মার্চ মাসে নিতে হবে সে সময় আবার বাইশ সালে এসএসসি পরীক্ষা শুরু হবে সে কারণে জিএসসি পরীক্ষা হওয়ার কোনো সুযোগ নেই চলতি বছরে জিএসসি পরীক্ষা আয়োজন করার কোনো প্রস্তুতি নেই অটোপাস ঘোষণার আলাপ আলোচনা চলছে অর্থাৎ এখানে নিশ্চিত যে এবছরে জিএসসি পরীক্ষা হবে না তাদেরকে অটোপাস দেওয়া হবে এ বিষয়ে ভাববার কোনো কিছুই নেই জিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না অটোপাস দেওয়া হবে এর ব্যতিক্রম হবে না আর এই দিকে দুই সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদেরকে অটোপাস দেওয়া হবে না অটোপাসের সম্ভাবনা খুবই কম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাদের কাদেরকে অটোপাস দেওয়া হবে আজকের এই ভিডিওটি মূলত এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম